শরীর পাতলা আর স্টেপ কাট ছোটর উপরে হয় আর বড়র উপরে লেয়ার কাট ভালো হয়। স্টেপ কাট করলে ছোট করলেই হবে। একটাও চুল মানে ছাড়া না। তারপরে সিরাম টিরাম কিছু লাগায় আমি কি
সামনেটা বড় হয়ে কালকে একটা ভালো অভিজ্ঞতা গাড়ি এইসব দেখবার বউটা কি
সবাই যে সবাইকে ভালো লাগবে এমনও কোনো কথা নেই। সবার যে সবাইকে ভালো দেখো, ভালো কথার জন্য মানুষ কেউ কেউ সারা জীবন ত্যাগ করতে, সে একজন মানুষের জন্য নাই পাওয়া তার গভীর ভালোবাসা। সবকিছু ভালোবাসায় যে সবকিছু পেতে হবে এমন কোন কথা নেই। কিছু করার সেটা যদি ছিল তো তারপর রান্না করে দিবে, বর কি খেয়ে অফিস যাবে সেটা ঠিক করে দিবে, তার জুতা টুতা গুছিয়ে দিবে, মানে 5 মাসের মানুষ ছিল নি আর কি। সবাই ভালোবাসে, আজ না হলেও কাল হলেও ছিল, সব ক্ষেত্রে মেয়েরা এটাই ভেবেই থাকে। আর ভবিষ্যতে ও ছেলে কি কোথায় যাবে, ঘরে তো কেউ ঢুকতে দিবে, ছেলের ঘরে ওই মেয়েকে তো ঢুকতে দিবে না, আর ছেলে ঘর ছেড়ে থাকতে পারবে না, যাবে বাবু ঘুরে ফিরে এইখানেই তার সব কিছু। সবাই সব বলতেছে ছেলে যদি নাই শুনে তুমি কি করবে, কিছু কি করতে পারবে? Incoming voice call from +91 863 350 4838 on SIM 1. তাদের কাছে মেয়ের কাছে মেয়ে করবে, তোমার ছেলে বিয়ে হওয়ার ছেলে সে আসে কেন? আরে ছেলে তো তার চকচকানি, আমি যেখানে বলছি কোন পুরুষটা আর ভদ্র আছে বলে তো, মেয়ে যদি পিছনে ঘুরে ছেলে না ঘুরে নেবে, এরকম মেয়ে আছে, এরকম ছেলে আছে? পুরুষের পিছনে মেয়ে খুসখুস করবে আর সে ছেলে না ঘুরিয়ে চলে যাবে, খাবেনি এরকম কেউ আছে? কোন পুরুষটা ভদ্র আছে? সে লাখে একটা ম্যাক্সিমাম, এই ঠিক করবে যদি তো বলো, সুযোগ দিলে কেন নেব? হ্যাঁ, তার মানে তারা তো হ্যাঁ ওর পেতে বুঝে যায় কে কখন সুযোগ দিবে। ভদ্রতা তাদের কাছে কিছু নেই, আত্মসম্মান এইসব, আত্মসম্মান তো দূরের কথা, মানবিকতা মান সম্মান অত সব নেই, কোনোটাই সুযোগ আসছে লিয়ে গেছে বলেন।
কিন্তু তারা বলছে তোমার ছেলেকে সামলা। চালাকি করবো আমি, বললাম আমি চালাক মানুষ, ভুক্ত মানুষ আমি, ঠিক বাগিয়ে যারা পারে পারে। ওইরকম ম্যাক্সিমাম ছেলে তো ওইরকম আছে, কিন্তু কেউ কি ধরা পড়ে ওরকম? কারো সংসারে অত অশান্তি আছে? আর যেগুলো হচ্ছে মেনটেন কন্ট্রোল করতে পারে না সব কিছু দিকটা, তখন তাদের এইরকম সমস্যা ধরা পড়ে, মার খায়। সেটিং করতে হবে নাকি? বেশি ড্রাই চুল সেটিং করা দরকার, আমি একটু সিরাম নিই, প্রচন্ড ড্রাই। ছোট হয়ে গেছে নাকি চুল? স্কিপিং না স্কিপ
ওই শুকনা করে সেটিংটা করে দিলে তুমি বুঝতে পারবে যে এটা কি হলো ব্যাপারটা। কালকে ওই জন্য আসছিল, ঠিক আছে। হ্যাঁ দাঁড়া, এটা কাটিং হেয়ার কতটা দেখে অনেক, ঠিক আছে।